ব্যাটাটা হয়েছে বলে আনন্দ হলাম, কিন্তু ব্যাটাটা এমন ব্যথা আপনাকে দিবে আপনি জানেন না। মা বাপের সঙ্গে ব্যবহারটা যেই মতো আপনি করবেন, আপনার পরিবারে ওই সন্তান আপনার সঙ্গে ব্যবহার করবে। কারণ ওই সব মা বাবাজি ভাইদেরকে আমি বলবো, জানি না যারা আজকে পণ প্রথা নিয়ে যারা বিয়ে করেছে, আপনার ছেলের বিয়েতে টাকা নিয়েছেন, গাড়ি নিয়েছেন, যত টাকা আপনি ডাকাতি করে নিয়েছেন, সেই টাকাটা অপাস না করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন ময়দানে হাসরে সেই লোকটার সুপারিশ আমি আল্লাহর নবী করব না। নারাই তাকবীর। তাই আমরা যখন মারা যাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুয়ার মানে যদি মনে করেন যে আল্লাহু আকবার পাখিটা ভরে লিওর মতন, আমি মারা গেলাম আল্লাহর নবীর জামাতের লোক হয়ে, কি দুয়ার মানে করলাম, আমি মারা গেলাম আল্লাহর নবীর জামাতের লোক হয়ে। সারা জীবন মদ খেলেন, তারি খেলেন, গাঁজা করলেন, সুদ খেলেন, বেইমানি করলেন, ছিনতাই করলেন, কার মাঠ থেকে খেসারি ছেড়েছেন, খাসিকে খেলাছেন, খাসির কুরবানি সুদা খতম হয়ে যাবে, কত দিকে যাবেন আপনাকে বলছি। এবারে টাকা পণ পথা নিলেন, ছেলের বিয়েতে নিয়ে এলেছেন আপনি 1,50,000 টাকা দিয়ে গাড়ি, হ্যাঁ আপনি যে সব জিনিস চেয়ে নিয়েছেন, আপনার মেয়ে জানি না মেয়ের বাবা দিত কি না দিত, আপনি নিয়ে নিলেন, আর যখন মারা গেলেন বলছে আমি আল্লাহর নবীর জামাতের লোক হয়ে মারা গেলাম। আপনি আল্লাহর নবীকে ধোকা দিচ্ছেন, নবীর উম্মত বিশ্ব নবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত, আমি আমার উম্মতের জন্য, আমার দলের লোকের জন্য আমি সুপারিশ সেই দিন কিয়ামতের মাঠে করব। তাহলে আপনাকে আমাকে কি ভালো ধরনের, কি ধরনের আপনাকে আমাকে হয়ে যেতে হবে নবীর জামাতের লোক। আমি বলতে চাইছি হাদিসের পাতায় বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এরে পৃথিবীর নারীরা আল্লাহ রসুলের কথা, নবীজি বলেছেন, এই হাদিসের পাতায় নবীজি বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ রসুলের একজন ব্যক্তি হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা, তিনার কাছে একজন মহিলা এলো, একজন নারী এলো, মেয়েটি এসে বলছেন, আয়েশা আপনার বাড়িতে কি খাবার আছে, আপনার ঘরে কি খাবার আছে? হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বলছেন, আমার বাড়িতে তো খাবার নাই, আমার বাড়িতে কোনো এমন আসবাব নাই। আয়েশাকে বলছেন, আয়েশা যদি থাকে আমাকে দয়া করে দেন, মেয়েটার সঙ্গে যে সওয়ালিটা আয়েশার বাড়িতে চাই তার সঙ্গে দুইটি মেয়ে আছে। আয়েশা এমন সময় একটাটা খেজুর দিয়ে দিলেন, খেজুরটা যখন মেয়েটাকে দেওয়া হলো, মেয়েটা খেজুরটা নিয়ে দুই কলিজার টুকরা বেটিকে দুই খণ্ড করে দিয়ে দুটির মুখে, দুটি মেয়ের মুখে মেয়েটি ওই মহিলাটি দিয়ে দিলেন, দুটি ছেলেটি দুটি মেয়েটি খেয়ে আপনার খেজুর টুকরো দুটো খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বাড়ি আসলেন, আমার আয়েশা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও গো আল্লাহর নবী, আমি এমন একটা দৃশ্য দেখলাম, আমি এমন একটা ঘটনা দেখলাম যে আমি একটা মহিলাকে আমার বাড়িতে সওয়াল এসেছিল, তার সঙ্গে দুইটি মেয়ে আছে। আমার নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একটা খেজুর দিয়ে দিলাম, খেজুরটাকে দুই খণ্ড করে দুইটির মুখে, দুইটি মেয়ের মুখে তুলে দিলেন আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন, আয়েশা রে, যার মেয়ে আছে, যার কাছে মেয়ে আছে, আমার নবীজি বললেন, জাহান্নামের তার জন্য আর হয়ে যাবে, মানে জাহান্নাম তাকে স্পষ্ট করবে না। নারাই তাকবীর। এত সম্মান আজকে মেয়ে আর মর্যাদা সম্মান, আমার বিশ্বনবীর কলিজার টুকরা চারটা বেটি ছিল, হ্যাঁ উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব আর ফাতেমা। যে ফাতেমা কি হবে, আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম, নবীজি বলেছেন, বেটি ফাতেমা স্বামীর কাছে জিদ করে কোনো জিনিস চাইবে না। বর্তমান যুগে মা বোনদের কাহিনি যদি শুনেন অবাক হয়ে যাবে, স্বামী যদি রে ভাই আনপর থাকে, আনপর বুঝেন তো, কিছু জানে না, নামটাও লিখতে জানে না, আনপরের সঙ্গে যদি ম্যাট্রিকের মেয়ের বিয়ে হয় অবস্থা কি হবে, খ্যাপা বানিয়ে দিবে আপনাকে, বুঝবেন না তো। ওই আনপরের সঙ্গে ওই মহিলাটার বিয়ে, ম্যাট্রিকের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তাই ম্যাট্রিকের মেয়ের সঙ্গে যদি বিয়ে হয় ওই একটা স্বামীকে
কি করবে, পাগলা করে দিবে, বুঝতে পারবেন না, তার সঙ্গে চলতে পারবেন না। তাই আমি বলবো, আজকে বলতে চাইছি মহফিলে, আমার মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, এই দুনিয়ার মাটিতে এই বেঁচে থাকা অবস্থায় যেমন আল্লাহ রসুলের কলিজার টুকরা বেটি ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সঙ্গে যখন বিয়ে হয়, আলী খুবই অত্যন্ত গরিব মানুষ ছিলেন, অত্যন্ত গরিব মানুষ ছিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমাকে তুলে দিয়েছিলেন। সেই ফাতেমা আল্লাহ রসুলের কলিজার টুকরা। নবীজি বলেছিলেন, বেটি ফাতেমা, তোমাকে আমি দুইটি কথা বলে যাচ্ছি, বেটি শুনে রাখবে, জীবনে আমি বেঁচে থাকা অবস্থায় তুমি বলবে না, মৃত্যুর পরে বলবে, মৃত্যুর পরে বলবে, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি প্রকাশ্য করবে না। নবীজি বলে দিয়েছিলেন, হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আহাকে হয়তো আয়েশা বলছেন, ফাতেমা কি এমন তোমার আব্বা তোমার সঙ্গে কথা বলেছে, বলছে আমার আব্বা নিষেধ করেছেন, বলতে নিষেধ করেছেন, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, এ বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা বেটি ফাতেমা রে, আমি আল্লাহর নবী বলে গেলাম, বেটি ফাতেমা মরার পরে মেয়েদের সর্দারনি হবে, জান্নাতের মালিকানা এবং প্রথম লিস্টে নাম থাকবে আমার কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাদেম থাকবে। আমার বিশ্বনবী বলে গেলেন, বেটি ফাতেমা তুমি জান্নাতের মালিকানা করবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, স্বামীকে জীবনে কষ্ট দেয়নি, স্বামীকে মনে দুঃখ দেয়নি, স্বামীর কাছে জিদ করে কোনো জিনিস চাইনি। আমার মা খালা বেটি বোনেরা যারা দুনিয়ায় বেঁচে আছেন, স্বামী কি জিনিস, স্বামীকে খাট্টা নজরে দেখে, স্বামীকে দেখতে পারে না, যে সব মা বোনেরা স্বামীর ভালোবাসা নাই, সেই মহিলা জীবনে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আমার মা বোনেরা, আমার কথা নয়, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর মহিলারা, আমার নবীজি বললেন, স্বামী কি জিনিস আছে তোমরা ভালো করে জেনে নাও, স্বামীর সেবা দিতে গেলে, স্বামীকে ভালোবাসা দিতে গেলে আমার মা বোন তুমি জান্নাত চলে যাবে। আল্লাহ রসুল হাদিসের পাতায় বিশ্ব নবী তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া সানাত ফরজাহা ওয়া তাদবালাহা ফাল তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি সাআত। আল্লাহর নবী বললেন, এ পৃথিবীর মহিলারা, পৃথিবীর মেয়েরা তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহর নবী বলছেন, ওরে পৃথিবীর নারীরা, আমি আল্লাহর নবী বলে গেলাম, তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহ রসুল বললেন, ওরে পৃথিবীর নারীরা, তোমরা যদি চারটা কাজ করে যাও, চারটা জিনিস যদি করে যাও, আমি আল্লাহর নবী বলছি, আমি তোমার জন্য জান্নাত যাওয়ার গ্যারেন্টি আমি নিয়ে নিলাম, তোমাদের জন্য জান্নাত যাওয়ার আমি গ্যারেন্টি নিয়ে নিলাম। আমার মা বোনেরা, তোমাদের জন্য জান্নাত যাওয়ার গ্যারেন্টি নিলেন, কি গ্যারেন্টি আপনি জানেন, কি গ্যারেন্টি? বিশ্বনবী বলছেন, জান্নাতের আটটি দরজা আছে, সেই আটটি দরজা যে কোনো দরজা দিয়ে যাবে, আর গ্যারেন্টি বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এক নম্বর, ও মা বোন ভালো করে শুনুন, এই জালসা কামিয়াবি হাসিল হবে ইনশাল্লাহ যদি সমাজ এই মহফিল থেকে যদি আপনি বলেন, আমি শুনবো তার প্রতি আমল করব, ইনশাল্লাহ আপনার বাড়িতে আল্লাহর বরকত নাজির হবে। বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলছেন, এক নম্বর হচ্ছে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, পৃথিবীর মাটিতে দু ঘন্টা তাস পিটতে এটা আসান, ঠিক না ভুল বলেন আপনারা? তিন ঘন্টা ধরে ফ্রি ফায়ার না ছোট ফায়ার চলছে, যে ভাই কি জানি না, ফ্রি ফায়ার না কি বলছে জানি না, ছেলে পিলা দিমাগ খেললে জি, বাপ মনে মনে ভাবছে বাপরে মাস্টার উঠেছে বাড়তে রে, বেটা মানুষ হয়ে যাবে যা বুঝাইছে। এই যে মোবাইল রে ভাই, ছেলেপিলা কি তো, এই কথা আপনাদেরকে বলছি, এই যে ছেলেপিলা বাড়িতে আজকে চিন্তা করেন, তিন ঘন্টা ধরে আপনি ফ্রি ফায়ার খেলতে পারেন, আইপিএলে খেলা দেখতে পারেন, এটা সহজ, এটা আসান, এটা মুশকিল নয়, এটা মুশকিল নয়, এটা আসান মনে করেছেন, ঠিক না ভুল বলেন? আজান, আজান দেয় মসজিদে, আজান হয় কি হয় না? অনেক মুসলমান আছে
যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, অনেক মুসলমান আছে আজান হয় মসজিদে, গল্প গুজব করে, কথাবার্তা বলে, দাঁত মেলে হাসে, শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, আজান হচ্ছে, মুসলমানের জবাব দেওয়া অপরিহার্য, আপনাকে জবাব দিতে হবে। আজান খবর দিনা, আজান হচ্ছে মসজিদ। আমি বলতে চাইছি এটাই আপনাদের সামনে, মসজিদে আজান হয়, পাঁচ ওয়াক্ত নামাজ হয়, সবই আসান, কিন্তু সবচাইতে পৃথিবীর মাটিতে সবচাইতে ভারী কাজ, সবচাইতে মুশকিল কাজ যেটা করতে পারে না মানুষ, সেটার নাম হচ্ছে কি? নামাজ। কঠিন ভারী রে ভাই, নামাজের কথা যাহা কয়ে দিবে মন খারাপ। তিন ঘন্টা বসে থাকবে নদীর কিনারায়, কোনো অসুবিধা নেই। তো বাবাজি ভাই আমার, হাদিসের পাতায় নবীজি বলছেন, পৃথিবীর মহিলারা তোমরা ভালো করে শুনো, বিশ্ব নবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলছেন তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমার নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত সাহরাহা, তোমরা যদি রমজান মাসে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রমজান মাসের যদি তোমরা সিয়াম পালন করতে পারো, ওয়াসামাত সাহরাহা ওয়াসাত ফরজাহা, আর তোমরা নিজের যদি সালাম গায় তোমরা হেফাজত করতে পারো, তোমরা নিজের সারাম গায়ে যদি হেফাজত করতে পারো, তিন নম্বর হলো, চার নম্বর নবীজি বলছো তাত বালাহা, নবী বলছে তোমরা স্বামীর সেবা যদি করে যেতে পারো, স্বামীকে সন্তুষ্ট করে যেতে পারো, স্বামীকে যদি খুশি করে যেতে পারো, নবী বলছেন ফালতাদ খুলুমিনা ইয়া বুয়াবিল জান্নাতি সাত, নবী বলছে জান্নাতের আটটি দরজা আছে, ওরে পৃথিবীর মহিলারা তোমরা যদি এই চারটা কাজ যদি করে যেতে পারো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহ রসুল গ্যারেন্টি নিয়ে নিলাম, মহিলা তোমরা জাহান্নামে যাবে না, যাবে না, তোমরা জান্নাতে যাবে, জান্নাতে তোমরা যাবে, এবং জান্নাতের যেই দরজা দিয়ে যাবে, আমি আল্লাহর নবী বললাম, তোমাদের জন্য আমি এখতিয়ারই করে দিলাম।